এরপর আবার দেখা হলো কিছু ছাত্র কিনে এনে পড়ানো হলো। আচ্ছা, শীতকাল তো চলে গেছে, এখন চাদর পড়ালে বেশি আর কি আসে যায়। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? এরপর আবার দেখা হলো কিছু ছাত্র কিনে এনে পড়ানো হলো। আচ্ছা, শীতকাল তো চলে গেছে, এখন চাদর পড়ালে বেশি আর কি আসে যায়। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই একটু এই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন, যে বউরা যে ভারতীয় শাড়িগুলি, এই যে ঈদের সময় তো আমি জানি বিএনপি মন্ত্র যখন ক্ষমতায় ছিল তখন বহু মন্ত্রীরা যেত, মন্ত্রীর বউরা যেত শাড়ি কিনে এনে এখানে দোকানে ব্যস্ত। আরও প্রশ্ন আছে, আমাদের দেশে গরম মশলা, পেঁয়াজের দাম বেড়ে গেছে, ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি, পেঁয়াজ আছে, পেঁয়াজ রসুন আদা মিজোরাম থেকে আমরা আদা আনি, ভারতীয় আদা, এই যে মশলাপাতি আদা যা কিছু আসছে, তাদের কারো পাকের ঘরে যেন এই ভারতীয় মশলা না দেখা যায়, তাদের রান্না করে খেতে হবে এই সমস্ত মশলাবিহীন। কাজে এটা তারা খেতে পারবে কি না সেই জবাবটা তাদের দিতে হবে। কাজে আপনারা রংঢং সংকটে ওস্তাদ।